ক্লাস সিক্সের সকল ছাত্রছাত্রী বন্ধুরা আমার চ্যানেল ডাব্লু রাজ টিউটোরিয়ালে তোমাদের জানাই স্বাগত আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করছি ইতিহাসের পার্ট সেভেন অর্থাৎ অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রশ্ন উত্তর সম্পর্কে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো প্রশ্নপত্রের শুরুতেই তোমাদের একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লিখতে হবে দেখে না উত্তরগুলো কী হবে আর্য সত্য হবে গৌতম বুদ্ধ বসুমিত্র হবে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি চতুর্জাম ব্রত হবে পার্শ্বনাথ এবং পঞ্চ মহাব্রত হবে মহাবীর এরপর শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল ড্যাশ উপত্যকাকে কেন্দ্র করে উত্তর হবে গঙ্গা যমুনা মগধের রাজধানী ছিল ড্যাশ উত্তরবে রাজগৃহ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন ড্যাশ নামে উত্তরবে কেবলিন প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল ড্যাশ মৃত্যুর পর সঠিক হবে গৌতম বুদ্ধের মৃত্যুর পর এরপর দেখো তিন নম্বরের প্রথম প্রশ্নে বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গ কী দুঃখের হাত থেকে পরিত্রাণের জন্য বুদ্ধদেব আটটি পথ বা মার্গ অনুসরণ করার কথা বলেছেন এগুলি হলো, সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চেতনা সৎসংকল্প সৎ দৃষ্টি এবং সৎ চিন্তা এগুলিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধের মতে এই অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করা সম্ভব পরের প্রশ্ন মজিম পন্থা বলতে কি বোঝো গৌতম বুদ্ধের মতে চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ সাধন এই দুই পন্থাই আত্মার উন্নতিতে বিঘ্ন ঘটায় তাই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের মাধ্যমে মানুষকে তিনি এক মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন একেই বলা হয় মধ্যিম পন্থা পরের প্রশ্ন কোন সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায় বিভিন্ন জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে জনপদ মহাজনপদের সম্পর্কে জানা যায় চার নম্বরে বলা হয়েছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন মহাজনপদ গড়ে উঠেছিল কিভাবে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন এই জন থেকেই জনপদ শব্দটি এসেছে এই সব জনপদ অনেক সময় পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে জনপদগুলো ধীরে ধীরে অন্য জনপদগুলোর সঙ্গে যুক্ত হয়ে তাদের এলাকা বাড়াতে থাকে ফলে তাদের ক্ষমতাও বাড়ে তৈরি হয় বড় রাজ্য যা মহাজনপদ নামে পরিচিত হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের ষোলোটি মহাজনপদের কথা জানা যায় এগুলিকে একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজনপদ পরের প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখক প্রথমে মিলগুলি দেখে নাও দুটি ধর্মই জাতিভেদ প্রথাকে বিশ্বাস করে না উভয় ধর্মই ব্রাহ্মণদের যাগযজ্ঞ ও বলিদান প্রথায় বিশ্বাসী নয় দুটি ধর্মই অহিংসা এবং আঞ্চলিক ভাষায় ধর্মমত প্রচারের উপর জোর দিত অমিল জৈন ধর্মে তপস্যার কথা বলা হয় এবং কঠোরভাবে তা মানার কথা বলা হয় কিন্তু বৌদ্ধ ধর্মে মধ্যপন্থার কথা বলা হয় জৈন ধর্ম ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বৌদ্ধ ধর্ম ভারতের সীমানা পার করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তাহলে পার্ট সেভেন অর্থাৎ অক্টোবর মাসের এই প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও